Guys, welcome back to my channel. Welcome my new another vlog video. আজকের ব্লগটা হবে আমাদের কলেজের যে বিএড কলেজে ভর্তি হয়েছি তোমরা সবাই জানো রায়দিঘি বিএড কলেজে সেই বিএড কলেজে আজকে নবীনবরণ অনুষ্ঠান আছে সো সবাই রেডি হয়ে গেছে আমাদের অনুষ্ঠানে যেগুলো হবে সেগুলো সবকিছুই তোমাদেরকে দেখাবো সো চলো তোমরা দেখতে থাকো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কলেজের গেটে চলে এই আমাদের কলেজ গেট গাইস আমাদের অনুষ্ঠানে আর যাই হোক বা না হোক ফটো সেশনটা কিন্তু খুব ভালোভাবেই হয় এই যে এত শ্রী ভঙ্গে মানতে যেহেতু আমাদের টপ ফ্লোরেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছিল তাই সবাই চারতলায় উঠতে উঠতে দম হাঁপিয়ে যাচ্ছিল এখানে যাদেরকেই দেখতে পাচ্ছেন মোটামুটি বেশিরভাগই সব ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট তো চলো আমাদের যেটা নতুন রুম বা গ্যালারি সেটা তোমাদেরকে একটু দেখাই আজ আমাদের বলতে গেলে প্রায় সব স্টুডেন্টরাই এসেছে ফার্স্ট সেমিস্টার থেকে এই যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমাদের নতুন গ্যালারিটা আর এখানে শেষ পর্যায়ে কাজ চালাচ্ছে দাদারা আমাদের নবীনবরণ অনুষ্ঠানে সুন্দর একটা রুম এটা আমাদের বিএড এর নতুন রুম আচ্ছা এখানে সব বিউটি কুইনরা সব চলে এসেছে কে বলছো এখানে সব সাজগোজ রেডি সবার আর এখানে কুশল পোজ দিয়ে ছবি তুলছে সবাই যখন সবার সঙ্গে ব্যস্ত আমি তখন এদেরকে নিয়েই একটু ব্যস্ত হয়ে পড়লাম গাইস এই ছেলেটাকে ভালো করে চিনে রাখবেন এর নাম হচ্ছে দীপাঞ্জন এমন কোনো মেয়ে নেই বা কোনো ছেলে নেই যার সঙ্গে ওর ছবি তুলতে বাকি আছে আর জানি আমাদের দেখতে অতটা ভালো না তাহলে এইভাবে আমাদেরকে ইগনোর করবে সবাই ভালো লাগে না একদম আমাদের শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো মনে ভালো এনজয় হচ্ছে দেখতে পাচ্ছ সমস্ত সেমিস্টার এসব দাদা দিদিরা এসছে আজকে আমাদের নবীকরণ চলো এখানে হিমাদ্রি এসছে Thank you.
এবং মাননীয় অধ্যক্ষ ডক্টর শশীন্দ্র যাদব মহাশয়ের হাত দিয়ে তার উদ্ঘাটনের মাধ্যমে আমরা আমাদের দুটি নবনির্মিত গ্যালারি ও লোকশ্রীর শুভ উদ্বোধন করেছি। বিশেষ অতিথি মাননীয় অধ্যাপক বিদ্যুৎ সাহা মহাশয়, সম্বোধন জানাচ্ছেন এবং সেই সঙ্গে আমাদের আমাদের জীবনের পথ অনেক কঠিন, সেই কঠিন পথকে আমরা অতিক্রম করে এগিয়ে যাব। আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত প্রধান অতিথি ডক্টর আলোক জয়লতা মহাশয়, গভর্নিং বডির মাননীয় সদস্য অধ্যাপক অধ্যক্ষ সাহেব এবং কালীগঞ্জ অঞ্চলের মাননীয় বিধায়ক ডক্টর অভিজ্ঞতা এবং আমাদের দুই কলেজের মাননীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আর আজকে উপস্থিত বিএড কলেজের শিক্ষার্থী যারা রয়েছে প্রত্যেককে যথাযোগ্য স্থানে রেখে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত
বিশেষ অতিথি অধ্যাপক বিদ্যুৎ শাহ মহাশয়, তাছাড়া সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী সবাইকে যথাযথ স্থানে রেখে অল্প দু একটা কথা বলবো, না বললেই নয়, কারণ এর পরে আবার আমাদের একটা প্রোগ্রাম আছে নবীনবরণ, তো যে কারণে অল্প দু একটা কথা বলি। তো স্যাররা বলেই দিয়েছেন আমাদের সকালে ক্লাসটা একটু হ্যাম্পার হচ্ছিল, তো পরিপূরক চিন্তা হিসাবে এই গ্যালারির কথাটা এই ঘরের অনুষ্ঠান এবং লোহা শ্রেণী সম্পর্কে কিছু কথা সবাই শুনে গেল। घोड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला है रे, उम्र का ये ताना बाना समझ न पाए। আপনার মাই তো সেদিন নাম্বার দিয়েছিল আর বলেছিল যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে জেনে নিতে। জানেন আমার মায়ের না আপনার খুব পছন্দ হয়েছে। আর আপনার? আমারও, আমারও প্র্যাকটিক্যালি অজ্ঞানে বিয়ের কথা ভাবছি। দেখে না ভালে না জানে না দায়রে, দিশাহারা কেমন বোকা মনটা রে।